أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. السلام عليكم. অধ্যাপক গ্যারি মিলার ছিলেন কানাডার সাবেক খ্রিস্টান ধর্মপ্রচারক। তিনি পবিত্র কোরআনের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করছিলেন। কোরআনের ভুল বের করে যাতে ইসলাম বিরোধী প্রচারণা চালানো সহজ হয় সেজন্য তিনি এ চেষ্টা করেছিলেন। কিন্তু কোরআন পড়ার পর তার ভিতরের অদ্ভুত পরিবর্তন আসে, ফলে নিজেই ইসলাম গ্রহণ করে মুসলমান হন। ইসলাম গ্রহণের পর তার নাম দেওয়া হয়েছে আব্দুল আহমদ উমার। অধ্যাপক ডক্টর গ্যারি মিলার বলেন, আমি একদিন কোরআন সংগ্রহ করে তা পড়া শুরু করলাম। প্রথমে ভেবেছিলাম কোরআন নাজিল হয়েছে আরবের মরুচরের মধ্যে, তাই এতে নিশ্চিত মরুভূমি সম্পর্কে কথা থাকবে। কোরআন নাজিল হয়েছিল 1400 বছর আগে, তাই খুব সহজেই এতে অনেক ভুল খুঁজে পাব, সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরব। কিন্তু কোরআন পড়ার পর বুঝলাম আমার এসব ধারণা ঠিক নয়, বরং আমি অনেক আকর্ষণীয় তথ্য পেলাম। বিশেষ করে সূরা নিসার 82 নম্বর আয়াতটি আমাকে গভীরভাবে ভাবনায় নিমজ্জিত করে। সেখানে আল্লাহ বলেন, তারা কি কোরআন সম্বন্ধে চিন্তা ভাবনা করে না? এ কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো তরফ থেকে অবতীর্ণ হতো, তাহলে নিশ্চয়ই তারা তাতে অনেক পরস্পর বিরোধী কথা পেত। বন্ধুরা, এই আয়াতটিতে কোরআন থেকে হিদায়ত পাওয়ার জন্য, এ ব্যাপারে চিন্তা ও গবেষণা করার জন্য তাকিদ করা হচ্ছে, এবং এ কোরআনের সত্যতা জানার মানদণ্ডও বলে দেওয়া হয়েছে। যদি এটা কোনো মানুষের রচিত গ্রন্থ হতো, যা কাফেররা মনে করে, তাহলে তার বিষয়বস্তু সমূহে এবং তাতে বর্ণিত ঘটনার মধ্যে বড়ই পরস্পর বিরোধিতা দেখা যেত। কারণ প্রথমত এটা কোনো ক্ষুদ্র পুস্তক নয়, এটা এমন এক বিশাল বিস্তৃত গ্রন্থ যার প্রতিটি অংশে চমৎকারিত এবং সাহিত্য ও শব্দালঙ্কারে পরিপূর্ণ। অথচ মানুষের রচিত কোনো বড় গ্রন্থে সাহিত্য ও চমৎকারিত্ব বজায় থাকে না। এতে অতীত জাতির এমন ঘটনাবলীও বর্ণনা হয়েছে যা অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী আল্লাহ ব্যতীত কেউ বর্ণনা করতে পারবে না। এই ঘটনাবলীর মধ্যে না পারস্পরিক কোনো বিরোধ আছে, আর না এসবের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোনো অংশ কোরআনের কোনো মূল বিষয়ের পরিপন্থী। অথচ কোনো মানুষ অতীতের ঘটনাবলী বর্ণনা করলে তার ধারাবাহিক তার শৃঙ্খল ছিন্ন হয়ে যায়, তার বিশদ বর্ণনার মধ্যে বড়ই স্ববিরোধিতা সৃষ্টি হয়। এরপর আরো গভীরভাবে কোরআন অধ্যয়ন করলেন গ্যারি মিলার, আর তার এই অধ্যয়ন তাকে নিয়ে গেল ইসলামের পথে। কোরআনের দোষ খুঁজতে গিয়ে তিনি হয়ে গেলেন একজন মুসলমান তথা পবিত্র কোরআনের মহাসত্যের কাছে সমর্পিত একজন। তিনি বলেছেন, আমি খুবই বিস্মিত হয়েছি যে কোরআনে ঈসা আলাইহিসসালাম মাতা মারিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সূরা রয়েছে, আর এ সূরায় তার এত ব্যাপারে প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না। যেখানে পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মাত্র 5 বার। বন্ধুরা, সরাসরি আমাকে দেখতে এবং পাকিস্তানের একজন বড় গায়ক কিভাবে আল্লাহর পথে এসে জিরো থেকে আল্লাহ তাআলা তাকে সম্মানের সহিত পুরো পৃথিবীতে তার ব্যবসাকে ছড়িয়ে দিলেন, ওনার জীবনী থেকে 3টি কথা যা আপনাদের ব্যবসাকেও সফল করতে সাহায্য করবে। দেখুন উনি কিভাবে আল্লাহর পথে আল্লাহর নিয়মে ব্যবসা করে এত সফল হয়ে গেলেন। ওনার ব্যবসায়িক ধারণা পেতে স্ক্রিনের উপরে এই লিংকে ক্লিক করে ওনার জীবনী দেখে নিন। উনি আল্লাহকে খুশি রেখে ব্যবসা করার 3টি কাজ আপনারা দেখে নিন। পরবর্তী ভিডিওটি কি বিষয়ের উপরে দেখতে চান তা কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন। পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে ORI চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখে, এই কামনা করে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।